আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হাউ টু স্টার্ট এ মিনি গার্মেন্টস উইথ 10 মেশিন, কিভাবে 10 মেশিনে একটা ছোট্ট গার্মেন্টস কারখানা চালু করা যায়। তো আপনারা যদি একটা ছোট গার্মেন্টস কারখানা চালু করতে চান, সেক্ষেত্রে তিনটা ধাপে আপনাদের গার্মেন্টস কারখানাটা চালু পরিচালনা করতে হবে। ফার্স্ট যদি আমি বলি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনার শুরুতেই ফার্স্টে যে কোনো একটা প্রোডাক্টের ডিজাইন করতে হবে রিসার্চ করে। এরপরে সেটা দেখা যাচ্ছে যে আপনারা যার কাছে সেল করবেন, যে বায়ার থাকবে, সে যদি অ্যাপ্রুভ করে স্যাম্পলটা, সেক্ষেত্রে আমরা সেকেন্ড যে স্টেজটা প্রোডাকশন, সেই স্টেজে যাব। এই স্যাম্পল অনুযায়ী, অ্যাপ্রুভাল স্যাম্পল অনুযায়ী ম্যাটেরিয়াল পারচেস করার পরে যে স্যাম্পল অনুযায়ী, স্টাইলিং অনুযায়ী দেখা যাচ্ছে আমরা প্রোডাকশন করব নির্দিষ্ট সময়ের ভেতরে। করার পরে যে লাস্ট যে স্টেজটা থাকে সেটা হলো মার্কেটিং অ্যান্ড সেলস। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং স্টেপ। তো মার্কেটিং অ্যান্ড সেলস কতটা স্মুথ হবে কিংবা কতটা সহজ হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে লাস্টের প্রিভিয়াস যে দুইটা স্টেপ আছে, R&D অ্যান্ড প্রোডাকশন, এই দুইটার উপরে। যেমন আপনি কত সুন্দর এবং কত ইউনিক একটা প্রোডাক্ট ডিজাইন করলেন, তার উপরে বেস করে কিন্তু বায়ার আপনাকে অর্ডারটা দিবে। আর বা স্যাম্পলের যে কোয়ালিটি আছে প্রোডাকশনে এসে, সেই কোয়ালিটিটা যদি স্ট্যান্ডার্ডভাবে মেনটেন করা যায় এবং প্রোডাক্ট যদি কোয়ালিটিফুল হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটিং অ্যান্ড সেলসে যে সেলস করতে দেখা যাচ্ছে যে অতটা বেগ পাইতে হবে না। তো এরপরে আপনারা যদি একটা কারখানা দিতে চান, ফার্স্টেই যে জিনিসটা দরকার সেটা হলো কি, প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে আমি কী টাইপের প্রোডাক্ট বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডায়াগ্রাম বানাইছি, যেখানে আমি দিছি কি টাইপের প্রোডাক্টের জন্য কি কি মেশিন দরকার। এখানে সিঙ্গেল নিডেল মেশিন, টু নিডেল, ওভাল লক, ফিড অফ দ্য, ফ্ল্যাট লক, কাঞ্চাই, আর বাটন হোল, বাটন স্টিচ, বাটটেক, এই তিনটা রাখছি অপশনাল। কারণ কি, এই তিনটা মেশিন অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা দেখা যাচ্ছে যে এই মেশিনগুলোর দাম। আর তাইলে একটা গার্মেন্টস কারখানা চালু করতে দেখা যাচ্ছে বাজেট কভার করবে না। তো এই তিনটার যে প্রসেসটা, যেমন বাটন হোল করা, বাটন স্টিচ করা, আর হলো বাটটেক করা, এই তিনটা কিন্তু সাব কন্ট্রাক্টে করানো যায়। তো প্রথম ক্ষেত্রে যদি আপনাদের বাজেটে কভার না করে, সেক্ষেত্রে এই তিনটা মেশিন না কিনাই উত্তম। বাকি যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দিয়ে দেখা যাচ্ছে যে প্রোডাকশনটা স্টার্ট করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি শার্টের ক্ষেত্রে এখানে 60টা প্লেন মেশিন হলো রিকমেন্ড করতেছি, আর ওভারলক 2টা। আর যেহেতু এগুলো অপশনাল, এগুলো যদি আপনারা না কিনেন, সেক্ষেত্রে কিন্তু এই 9টা মেশিন দিয়ে কিন্তু একটা শার্টের আপনি ছোট একটা কারখানা আপনি চালু করতে পারবেন। কিন্তু আবার যদি প্যান্ট আপনি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যান্টে যায় আবার প্লেন মেশিন লাগতেছে 4টা, টুরিন্ডেল লাগতেছে 1টা, আর ওভারলক লাগতেছে 2টা, ফিড অফ দ্য 2টা লাগতেছে। কারণ কি, এখানে অনেক প্রচুর ওভারলকের কাজ। যেমন আমি যদি বলি ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, ব্যাক ইয়োক, ইনসিএম, সাইড সিএম, এইগুলোতে দেখা যাচ্ছে যে ওভারলক দিয়ে জয়েন করতে হয় এবং ফিড অফ দ্য দিয়ে টপ স্টিচ দিতে হয়। আর ফ্ল্যাট লক একটা রাখছি, যেটা হলো লুপ, ওয়েস্টের যে লুপটা আছে সেই লুপটা কিন্তু ফ্ল্যাট লক মেশিনে বানায়, এবং ওয়েস্টের যে বেল্ট আছে সেটা কিন্তু আবার কাঞ্চাই মেশিন দিয়ে জয়েন করে, যার কারণে এখানে একটা কাঞ্চাই মেশিনও লাগবে যদি আপনারা প্যান্ট করতে চান। তো প্রোডাক্ট সিলেক্ট করাটাই সবচাইতে আগে। ইভেন যদি পোলো শার্ট দেখেন, এইখানে কিন্তু আবার মেশিনের সামারিটা অন্যরকম। এখানে প্লেন মেশিন লাগতেছে 6টা, 2টা লাগতেছে ওভারলক, এখানে কিন্তু ফিড অফ দ্য, ফ্ল্যাট লক কিংবা কাঞ্চাই, এগুলো কিছু লাগতেছে না। তো এই প্রোডাক্ট সিলেক্ট করার পরে এই মেশিনগুলা এইরকম যে আমার ইয়া দেওয়া আছে, যেমন 7টা 2টা, এই অনুযায়ী কিন্তু, এই সামারি অনুযায়ী কিন্তু আপনারা মেশিনগুলো পারচেস করতে পারবেন। তো ফার্স্টে এই মেশ প্রোডাক্ট সিলেক্টের পরে আসবে কাটিং। দেখা যাচ্ছে যে আমার একটা স্যাম্পল অ্যাপ্রুভ হয়েছে, একটা বায়ার আমাদের স্যাম্পল অ্যাপ্রুভ দিছে যে ভাই এই এইরকম একটা, এরকম ডিজাইনের, এরকম কোয়ালিটির শার্ট আমি অ্যাপ্রুভ দিলাম, এরকম আমার 2000 পিস বানায় দেন। সেক্ষেত্রে তাহলে ফার্স্টে কীভাবে আপনারা এটা বানাবেন, ফার্স্টে কিন্তু কাটিং করতে হবে। কাটিং করতে হলে প্রথমে প্যাটার্ন লাগবে। দেখা যাচ্ছে যে প্যাটার্নের যে হলো ফ্লোটার যে মেশিনগুলো আছে, এইগুলো দেখা যাচ্ছে যে কোনো এক জায়গা থেকে প্যাটার্নটা করে আপনার হলো সব যে মার্কারটা আছে সেই মার্কারটা আমরা প্রিন্ট দিয়ে নিয়ে আসলাম তারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। এরপরে আসবে হলো কাটিং মেশিন। কাটিং মেশিন একটা লাগবে কাটিং করতে। তো ফার্স্ট প্রথমে কাটিং করলেন, তো কাটিং করার পরে আসবে হলো মেশিনে। তো মেশিনে আমি এখানে একটা অ্যাপ্রক্স একটা হিসাব করছি যে আমি যদি 8টা প্লেন মেশিন কিনি 10,000 টাকা করে যদি পার মেশিনের প্রাইস হয়, আর যদি আমি 2টা ওভারলক মেশিন কিনি পুরাতন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10টা মেশিন পারচেস করতে আমাদের 1,26,000 টাকা
লাগবে, এটা হলো ফিক্সড, মানে একবার কিনলেই আর আর লাগতেছে না। আর আদার্স যে অ্যাক্সেসরিজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, চেয়ার, তারপরে টেবিল, লাইট, আয়রন, এরপরে মানে যে যেগুলো আছে আর কি, মানে একটা রুম ডেকোরেট করতে একটা কারখানার জন্য, সেইগুলা বাবদ দেখা যাচ্ছে 50,000 টাকা আমি এখানে রাখছি। তাহলে 1,26,000 টাকা আর 50,000 টাকা, এই এই যে খরচটা, এটা কিন্তু ফিক্সড, মানে একবার করলে দেখা যাচ্ছে যে একদম নষ্ট না হয়ে যাওয়ার পর আগ পর্যন্ত আর লাগতেছে না, এটা ফিক্সড। এরপরে ফ্লোর, এখন মেশিন অনুযায়ী যদি আমরা ফ্লোর নেই, এখানে যদি আমি মিরপুর এরিয়ার কথা চিন্তা করি, তাহলে কিন্তু এরকম একটা কারখানা দেওয়ার জন্য 10,000 টাকার মধ্যেই একটা ফ্লোর পাওয়া যাবে। একটা ফ্লোর নিয়ে, 10,000 টাকা ফ্লোর নিয়ে একটা কারখানা শুরু করা যাবে। তো এরপরে যেটা আসবে সেটা হলো ম্যান পাওয়ার, যে এইরকম যদি আমি একটা কারখানা দিই তাহলে আমি কি কি ম্যান পাওয়ার লাগবে। তাহলে দেখবেন আপনি ম্যান পাওয়ার প্রথমে এখানে হেল্পার রাখিনি আমি, কিংবা আয়রন ম্যানও রাখিনি, এটা অপারেটরের, দেখা যাচ্ছে যে দুইটা ছেলে অপারেটর নিলে সেই দেখা যাচ্ছে যে তার যার যার হেল্পারে কেমন সুতা কাটা এগুলো তারাই করলো, ইভেন যেহেতু ছোট কারখানা। আর যে আয়রন ম্যানটা তার মধ্যে থেকেই যার কাজ থাকবে না তাকে দিয়ে দেখা যাচ্ছে করাবো। অপারেটর এখানে রাখছি 12টা, এবং অপারেটরের পার মান্থ স্যালারি ধরছি 12,000 টাকা, যে 10 ঘন্টা কাজ করবে 12,000 টাকা স্যালারি পাবে। একটা এরপরে লাগবে মেকানিক, একটা মেকানিক কিন্তু মাস্ট, কারণ 10টা মেশিনের একটা কারখানা যদি ধরা যায় 2টা মেশিন নষ্ট থাকলো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো কাজই হবে না। তাই একটা মেকানিক লাগবে মাস্ট, মেশিনের যে হলো মানে প্রবলেমগুলো সলভ করার পাশাপাশি যে ইলেকট্রিক্যাল যে প্রবলেম আছে সেইগুলোতেও কিন্তু মেকানিক সাপোর্ট দিতে পারবে। এরপরে যেটা কাটার ম্যান আর সুপারভাইজার, কাটার ম্যান আর সুপারভাইজার একজনই থাকবে, যে সুপারভাইজার থাকবে সেই কাটিং করবে এবং দেখা যাচ্ছে যে সাপোর্ট দিবে, তার স্যালারি লাগবে দেখা যাচ্ছে যে দিতে হবে 20,000 টাকা। তো এই যে ম্যান পাওয়ারের স্যালারি আর পার মান্থ যে আমাদের যে ফ্লোরের যে 10,000 টাকা যাচ্ছে, এই টাকা দিয়ে কিন্তু 1,94,000 টাকা আমাদের লাগতেছে পার মান্থ। মানে টোটাল যদি আমি কস্টিং বলি যে একটা কারখানার পার মান্থ 1,94,000 টাকা খরচ। তাইলে এইখানে যে আমার যে ফিক্সড ফিক্সড যে আমার ইয়েটা আছে, যে আপনার খরচটা আছে, যেমন মেশিন আর হলো আপনার এই যে আদার অ্যাক্সেসরিজের, সেই কস্টটা দেখা যাচ্ছে 10% হিসাব করে পার মান্থ আমাদের কস্ট আসতেছে হচ্ছে এইটা, আর পার ডে কস্ট আসতেছে 8,138 টাকা, এটা পার ডে, পার ডে আমাদের খরচ। আর পার আওয়ারের কস্ট আসতেছে 813 টাকা। তো আমরা যখন প্রাইস নেগোসিয়েশন করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা 813 টাকা যে আমাদের প্রতি ঘন্টায় এই কারখানায় খরচ আছে, এটা মাথায় নিয়েই কিন্তু আমাদের প্রোডাক্ট নেগোসিয়েশনটা করতে হবে। তো এই হলো মূলত ডায়াগ্রাম, এরকমভাবেই কিন্তু একটা মূলত আপনারা একটা ছোট একটা গার্মেন্টস কারখানা চালু করতে পারবেন খুবই সহজে। সহজ বলতে বিষয়টা অতটা যে সহজ তা না, তবে যে তিনটা স্টেপ আমি এখানে দেখাইছি, R&D, প্রোডাকশন আর মার্কেটিং সেলস, এই তিনটাই কিন্তু বেস করবে যে আপনার কারখানাটা কত দূর ডেভেলপ করবে, আপনার বিজনেসটা কত দূর গ্রো করবে, সেটা কিন্তু এই তিনটা স্টেপের উপরে বেস করে দেখা যাচ্ছে যে আপনার কারখানা বলেন আর গার্মেন্টস বলেন সেটা কিন্তু গ্রো করবে। যেমন R&D, প্রোডাকশন আর মার্কেটিং সেলস, এরপরে যেমন 12-10 মেশিনে কিংবা 12 মেশিনে দেখা যাচ্ছে ঘন্টায় কত পিস হলো প্রোডাকশন করা যাবে, কত পিস শার্ট প্রোডাকশন করা যাবে, যদি প্যান্ট করি তাহলে 10-12 মেশিনে হলো কত পিস প্রোডাকশন করা যাবে, এবং পোলো শার্ট 10 মেশিন কিংবা 12 মেশিনে কত পিস প্রোডাকশন করা যাবে, এইটা নিয়ে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা একটা প্রোডাকশন প্রেডিক্টেড একটা ভিডিও বানাবো। ইভেন আপনাদের হলো কস্ট নেগোসিয়েশন, যেমন আমি এই যে শার্টটা যদি আমি প্রাইস নেগোসিয়েশন করি প্রথমের দিকে, তাহলে আমি কত টাকা হলো সর্বনিম্ন, আমি কি 50 টাকা দিয়ে করলে আমার লাভ হবে না লস হবে, না 80 টাকা দিয়ে করবো, এইটা নিয়েও দেখা যাচ্ছে যে মানে কস্ট অফ মেকিং নিয়েও দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো। এটা বেসিক একটা ধারণা ছিল যে একটা গার্মেন্টস মূলত স্টার্ট করতে কী কী লাগে। যেমন ধরেন ফার্স্টে মেশিন লাগে, প্রথমে প্রোডাক্ট সিলেক্ট করার পরে এই প্রোডাক্টের ক্রাইটেরিয়া অনুযায়ী মেশিন সামারি অনুযায়ী মেশিনগুলো পারচেস করলাম, এরপরে একটা ফ্লোর নিলাম, ফ্লোর নিয়ে দেখা যাচ্ছে চেয়ার, লাইটিং থেকে শুরু করে ফ্যান সব কিছু দিয়ে আমি দেখা যাচ্ছে যে আমার ফ্লোরটা প্রথমে অ্যারেঞ্জ করে ফেললাম সব কিছু দিয়ে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার আসবে, যে ম্যান পাওয়ারের 1 মাসের স্যালারি কত টাকা দিতে হবে, এইটা দেখা যাচ্ছে যে আমরা আলোচনা করলাম। তো এই হলো মূলত আজকের আলোচনা, এইভাবেই কিন্তু একটা ছোট গার্মেন্টস কিংবা মিনি একটা গার্মেন্টস কিন্তু স্টার্ট করা যায়।
তো এই ভিডিওটা যারা চাচ্ছেন যে একটা ছোট কারখানা চালু করতে কিন্তু বুঝে উঠতে পারতেছেন না, আশা করি তাদের তারা অনেক উপকৃত হবেন, এবং এই রিলেটেড আমরা আরও অনেক ভিডিও আপলোড করব। আশা করি আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্ত।